নদিয়ার 63 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো পলাশিপাড়ায়। এদিন এই অনুষ্ঠানে নবনিযুক্ত 63 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাউর হোসেন, সহসভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় ও জামশেদ আলীর হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। অনুমোদনপত্র তুলে দেওয়ার পর কৃষ্ণনগর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা কি বললেন দেখুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে গত 3 তারিখে আমরা নদিয়া জেলার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক টাউনে যারা যুব সভাপতি হিসেবে দল যাদের অনুমোদন দিয়েছে তাদের নাম ঘোষণা করেছি। আমাদের জেলা কমিটিতে যারা জায়গা পেয়েছে তাদের নাম ঘোষণা করেছি। আজকে আমরা এখানে এসে আমরা এই ব্লকে এসে এই ব্লকের যুব সভাপতি হিসাবে 73 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে ভাই আতাউরকে আমরা সভাপতি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলাম। এই ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে সহসভাপতি হিসাবে ভাই সোমনাথ এবং ভাই জামশেদ আলীকে আমরা সহসভাপতি হিসেবে দল যে অনুমোদন করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবে এবং আস্তে আস্তে আমরা আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে আমরা আমাদের অঞ্চল কমিটি এবং বুথ কমিটি তৈরি করব এবং 21 সালের জন্য যে ছাত্র যুবরাই যে আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদেরকে সামনে রেখে তাদেরকে মানে আমরা সামনের দিকে চালিত করে আগামী দিনে দল চাইছে যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা আমাদের এই কমিটি সর্বস্তরে যারা যুবক যুবতী আছেন এলাকায় গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে যোগ্যতার ভিত্তিতে আমরা তাদেরকে জায়গা করে দেব এবং আমরা সকল শিক্ষিত ভালো ছেলে মেয়েদের আহ্বান করছি নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসে আসুন, আমরা সকলে মিলে একত্রিত হয়ে মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো, ছাত্র যুবদের পাশে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।